अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? জান একটা কথা বলি। দুধু খাবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি বস, ভালো তো? সেই গেছে, আমি সুপ্রিমা জিনা সময় চ্যানেল ছোট্ট ছেলে। তো আজকে তোমাদের সামনে এমন এক বোয়েনকে সামনে আনবো যার ভাইরাল হওয়ার ভীষণ ইচ্ছে, আর সে ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এখন তো একটা ট্রেন্ড চলে এসেছে, যত দেখাবে তত ভিউজ, আই মিন ট্যালেন্ট। লোকে ভিডিও ছাড়লে ভালো কমেন্ট আসে, আর আমাদের বোন ভিডিও ছাড়লে, আর বোনেরও মুখের ভাষা, ও হো 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 হো, ঈশ্বর রেন্ডি, বোনের মুখের ভাষা খারাপ, কারণ ও নিজেই স্বীকার করে ও নাকি আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। এত সত্যি কথা কে বলে? আর বোনের ট্যালেন্ট এখানেই শেষ নয়, বোনের নাচতে খুব ভালো লাগে আর কি। আর নাচ থেকে মনে পড়লো কাঞ্চনদা, কংগ্রাচুলেশন কাঞ্চনদা তোমার আরো একটা বিয়ের জন্য। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, গ্রেট, সাকসেসফুল পারসন। বোন বলার পরও কিন্তু হাল ছেড়ো না, কারণ মাঝে মাঝে বোনরাও কিন্তু বউ হয়ে যায়। এই আমাদের কাঞ্চনদাকে দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে, সরি রন তো ডায়লগ ছেড়ে দেওয়ার জন্য। এত কিছুর পরেও শুধু দোষ হয় আমাদের শ্রাবন্তীদের। তো যাই হোক, আমরা কাঞ্চনদাকে নিয়ে আজকে কিছু বলবো না, কারণ কাঞ্চনদাকে নিয়ে আমরা ভাবছি একটা নতুন ভিডিও বানাবো, একটা ডেডিকেটেড ভিডিও। তোমরা যদি চাও তো আমায় কমেন্টে জানাও। তো ব্যাক টু দ্য পয়েন্ট, আমাদের বোয়েন, প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না, আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে বাবা, লাইন লাগিয়ে দেবে বাবা। জানিস তো, পচা খাবারে মাছি একটু বেশি ভ্যানভ্যান করে। ডিয়ার কাকিমাগণ, 14 ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, নাহলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর আমার বোনের আবার ওয়েটে লাগে না এখন, এখন ও এক্সপার্ট, ও বাড়িতেই অঞ্জলি দেয়। খাও মা কসম, দুধু খাবো, লজ্জা লাগা দরকার। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। কিন্তু তোর চরিত্রে যে দাগ লাগাতে আসবে সে নিজেও কনফিউজ হয়ে যাবে, কারণ তুই অলরেডি এত দাগ লাগিয়ে ফেলেছিস যে সেও দাগ লাগানোর আগে ভাববে, ভাই অ্যাট লিস্ট একটা জায়গা ফাঁকা রাখতে। বাবা, খানকিকে আবার খানকি বললে প্রবলেম, খানকিকে খানকি বলবো না তো কি বলবো, সত্যি না গি? বলছিলাম কি বইন, এটা কি আয়নার সামনে দাঁড়িয়ে বলছিস? সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। এই জন্য সাপকে একটু কম দুধ খাওয়া আর একটু কম গর্তে ঢুকতে দে, কারণ এরকম ঢোকা পড়া করতে থাকলে তো একটা সময় যখন একটা সাপ আসবে সে তো ওখানে থাকতে পারবে না, কারণ তার অনুযায়ী অনেক বড় একটা ঘর হয়ে যাবে, আর সে সেখানে থাকতে ভয় পাবে। সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়। কেন কেন? কারো কুচি ধরার জন্য, কারো ঝোপ নাড়ানোর জন্য। ঝোপ নাড়ানোর জন্য? ওয়াও, তা এভাবে কি ঝোপ নাড়ায় ভাই? আবার কারো উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। আর তোর জন্য কি তাহলে? ও, তুই তো এখন বড় হয়ে গেছিস, বাড়িতেই সাপ পুষছিস দুধ খাওয়ানোর জন্য। আচ্ছা, তুই এই যে দো বড়ে বড়ে দুধ কে ফ্যাক্টরি এ নেখন পিয়েগা। বোন কলিটার খেলো সাপটা। বেসিক্যালি যদি একটা মানুষ ফ্রি টাইম পায়, তারা কি ভাবতে পারে যে তার ফিউচারটা সে কিভাবে চালাবে, বা ভবিষ্যতে এই জিনিসটা করতে পারে, বা এটা ওটা সামথিং কিছু। কিন্তু আমার বোন যখন ফ্রি টাইম পায়, ও এই রকম ভাবে, ভাবতেই কেমন লাগে, আমাকেও কেউ লাগাবে, একদম তা আবার থুতু লাগিয়ে। আমি না, মানে সাপটাই বলছিল আর কি। বেবি, হুম, হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাটছ নি তো। তা বোন গ্রিস নাকি থুতু? ফাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন কেটেছিল কোনো দাদা। আর ফাক করে যদি দেখো হলুদ, তাহলে আর কিছু ভেবো না, আগে জল খাও, বাড়া জন্ডিস হয়েছে। বাই দ্য ওয়ে বোইন, তোর দাদা কিভাবে চাটে? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাঁড় ফাটে? ঠিকই বলেছিস বোন, মানুষজনের তো গাঁড় ফাটে, তোকে দেখে জলে ওরা, বুঝেছিস? মানে ওরা তো তোর পেছনে উল্টো পাল্টাও বলে, বলে তোর মুখে নাকি ভাষা খারাপ। তা তোর মুখের ভাষা কেন খারাপ সেটা একটু বলে দে সবাইকে। আমার ভাষা ভালো না তো, আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। থাক বোন থাক, এত সত্যি কথা বলিস না।
আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের স্বভাব আসলে চেঞ্জ করার পেছনে রিজন আছে কারণ তোর মতন মেয়েদের তো আর বাড়ির বউ করা যায় না বল কারণ বউ করলেই তো তুই সবাইকে খাইয়ে বেড়াবি জান খাইবা হায় খুশি দেখেছে বোনের আর এই রকম অফার দেওয়ার পর যখন সত্যি খেয়ে চলে যায় তখন বোনের এই রকম রিয়াকশন থাকে শখের পুরুষ সব সময় বারো মাথার হয় আহা সো স্যাড তোর বাড়িতে এই সব ভিডিও গুলো পৌঁছায় না তুই জাস্ট ভাব তোর বাড়ির কোনো একজন এই ভিডিওটা দেখছে তুই না বেশ্যা রেন্ডি সানাম 625 চোদাতে এসছিস ভালো আছিস তোর বাড়ির লোকের মুখ থেকে এই ভিডিওটা দেখার পর একটাই কথা বেরোবে মেয়ের গাঁড় মারা গেছে তোকে কজন জুতো মারলো রে তোর ফেমাস হওয়ার ভীষণ ইচ্ছে চাপরিস না এরপর তোকে সবাই চিনবে আর রাস্তাঘাটে মানুষজন দেখা হলে একটাই কথা বলবে দিদি গ্রিস নাকি থুতু अमूल दूध तो सब पीते हैं मेरी जान मुझे तो आपकी पीनी है वीडियोটা দেখার পর একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে বোকা জোড়া জান খাইবা গরিবদের সেবা করা ভালো তা বলে এভাবে খাইয়ে বেড়াস না বাড়ির লোক কিন্তু তোর উপর ভীষণ প্রাউড ফিল করবে কারণ তারা বলে বেড়াবে যে আমার সন্তান সবাইকে খাইয়ে বেড়ায় তা কি খাওয়ায় গো দুধ খাইবা বুঝলে প্রিয় আমারটা ধরার দায়িত্ব তোমার মানে হাত আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার বোন এভাবে সবাইকে ফ্রিতে ধরিয়েও বেড়াস না দিয়েও বেড়াস না একটা চার্জ রাখ মানে 100 200 300 মানে ভালোবাসা হ্যাঁ আমি ওটাই বলছিলাম আর কি মানে তুই ধর ফ্রিতে ভালোবাসা দিচ্ছিস তো সবাই সস্তা ভাববে আরে ফ্রিতে দিচ্ছে নেব না তুই এবার যদি একটা চার্জ রাখিস মানে 150 200 250 299 আর কি তাহলে লোকে একটা ভ্যালিড পয়েন্ট পাবে যে আরে এ তো এক্সপেন্সিভ জিনিস মানে বুঝলি তো আর কি ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে আর আমি শিওর যে তোর ছাতার প্রয়োজন হয় না পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় আর তোর কথা ভাবলে তোর বাড়ির লোকের একটাই কথা মনে পড়ে কাশ সেদিন একটা ছাতা নিয়ে নিত জান একটা কথা বলি হ্যাঁ জান বলো দুধু খাবো ও বাবা দুধু খাবি ওলি বাবলি পাগল চোদা চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানা আছে তুমি নেই শুতে কেমন লাগে তুই যা কোয়ালিটির প্রোডাক্ট তোর জীবনে সোয়া লোকের অভাব হবে আচ্ছা গাইস তোমরা কি জানো আমাদের বোন কিন্তু খুব সুন্দর নাচও করে দেখবে ও নাচ করবে আমি গাইবো নাচু 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 ঢিঙ্কা চিকা নাচু নাচু ঢিঙ্কা চিকা নাচু নাচু ঢিঙ্কা চিকা ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না ও মা গো তারপর বলছি বোন তোর তো এখনো কিছুই হয়নি কি খাবিটা কি ওর জীবনও তোর জীবনের মতো একটা সাপ আসলে ওরও হয়ে যাবে আর তারপর সাপটা বলবে দুধু খাবো দুধু খাবো সাবাস কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো কাকিমা তুমি তোমার মেয়েকে এখানে পড়তে পাঠিয়েছো আর ও এখানে সবাইকে 12 মাস আম খাইয়ে বেড়াচ্ছে আরে ওকে বোঝাও যে এত আম খাওয়ালে আমটা তো তরমুজ হয়ে যাবে কে ব্রো আইফোন আর বাইক দেখে বস্তির মেরা পড়ে যায় আমরা না কারণ আমার বোন রাস্তার মেয়ে ওকে অ্যান্ড্রয়েডেই ফাঁসি নিতে পারবে না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব মাফ করে দিস রে বোন আমি জাস্ট এটাই ভাবছি যে কতটা আনলাকি হবে সেই ছেলেটা কারণ ও তোকে পাবে গজব বেজতি বাট যাই হোক পুরো পাড়া ছেলেপুলেরা কিন্তু ভীষণ লাকি কারণ 12 মাস তারা আম পাবে ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না আমরা মেয়েরা না তোর মতন কিছু ছোট লোক টাইপের মেয়েরা যারা সত্যি পয়সা ছাড়া কিছু বোঝে না ফ্রিতে নিজের আম খাইয়ে বেড়াচ্ছিস আর 500 টাকা ছুড়ে মারলে তো বোধহয় ফলের বাজার তুলে নিয়ে চলে আসবে আমার কাছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে তোমার কাছে কি আছে গরিব মেয়ে আমার কাছে তোমার মতো আরো 4টা আছে ভগবান তোর ব্যবসার মঙ্গল করুক পাক পাক খতম তুমনে মুঝে 14 আর 15 রুপে দিয়ে ঠিক আছে
16 ভি লেনা তুই জাস্ট ভাব তো নিজের বয়ফ্রেন্ড যাকে তুই খাইয়েছিস জান খাইবা আজ সে তোর 15 16 টাকায় রেট লাগাচ্ছে আর রেট কাদের লাগানো হয় সেটা নিশ্চয়ই জানিস ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে আর যাই বল তোর বয়ফ্রেন্ড এর হাতের কাজ ভীষণ ভালো এইসব ভিডিও বানিয়ে সস্তা কিছু ফ্যান ফলোয়িংস পাবি তবে রেসপেক্ট না সময় আছে সুধরে যা সো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এইসব আলবালদের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই